বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। বিএফআইইউর তলবি চিঠিতে 11 শীর্ষ সাংবাদিকদের ব্যাংক হিসাবের প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই ডাক দেন। এসময় সাংবাদিক নেতারা বলেন, সংগঠনকে লক্ষ্য করে যেভাবে তথ্য চাওয়া হয়েছে সেটি গভীর ষড়যন্ত্রের অংশ। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে 11 শীর্ষ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব চাওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা এই সমাবেশের আয়োজন করে। শীর্ষ সংগঠনগুলোর নেতারা প্রতিবাদ সমাবেশে বলেন, এই ঘটনা সাংবাদিক ও রাষ্ট্রের সাথে গভীর ষড়যন্ত্রের অংশ। সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সাংবাদিকদেরকে এই সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং সরকারের নানা কাজকে বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বলবে, বিভিন্ন দেশে সেভাবে বার্তা যাচ্ছে। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখার জন্যই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়া। রাষ্ট্র কোন প্রয়োজনে ব্যাংক হিসাব তলব করতে পারে, কিন্তু সেটি মিডিয়ায় পাঠিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। এরা প্রতিবন্ধ করার জন্য, তাদেরকে সমাজের প্রশ্নবিদ্ধ করবার জন্য একটি অপর প্রয়াস চালানো হয়েছে বলে আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটের পক্ষ থেকে মনে করি। বিএফইউজের সভাপতি বলেন, সংগঠন ও রাজনৈতিক মতকে সামনে রেখে যেভাবে হিসাব চাওয়া হয়েছে তা নজিরবিহীন। আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে সংযুক্ত করে তারপর আবার আমাদের রাজনৈতিক বিশ্বাসকে একীভূত করে যেভাবে আমাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এটি নজিরবিহীন। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানায় সাংবাদিক নেতারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।